কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ এই অনুষ্ঠানলৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমাৰ মাজত আছে গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ ডক্টৰ গৌৰ গোপাল বণিক ছাৰ। ছাৰ নমস্কাৰ। আহকচোন আমি বোনাছ শ্বেয়াৰৰ বিষয়ে কিছু কথা ছাৰৰ পৰা জানি লওঁ। ছাৰ, এই বোনাছ শ্বেয়াৰ, আমি এনেই বোনাছ শব্দটো শুনি আছোঁ বা শ্বেয়াৰ শব্দটোও শুনি আছোঁ ছাৰ, কিন্তু দুইটা যেতিয়া আমি মিলাই দিওঁ বোনাছ শ্বেয়াৰ, এই বস্তুটো ছাৰ কেনেকুৱা ধৰণৰ বস্তু? বোনাছ মানে কি? মূলধন পায়, এইখিনি দি কোম্পানি চলি থাকে, এইটো আমি জানো। কিন্তু বোনাছ শ্বেয়াৰটো আকৌ কি, এইটো আমি জানিব লাগে। সো এইটো বস্তু কব লগা হলে এইটো হয় কি, বোনাছ মানে আমি এনেই গম পাব, এক্সট্রা একটা প্রফিট, একটা অতিরিক্ত প্রফিট। কোম্পানি যেতিয়া প্রফিট হয়, বহুত বেশিকে প্রফিট যেতিয়া হয়, তেতিয়া কোম্পানি পজিশনটা ভালেই তো। প্রফিট হলে আমি কি দিও? ডিভিডেন্ড দিও। প্রফিট হলে আমি ডিভিডেন্ড দিও শেয়ার হোল্ডারক। তো ডিভিডেন্ড দিও মানে লাভাংশ যেটু দি দিও, টকাটো আমার উলাই যায়। এট দ্য সেম টাইম সাপোজ কোম্পানির টকার দরকার, কোম্পানি ইনভেস্ট করিবর কারণে বহুত ঠাই আছে, কোম্পানির টকার দরকার, সেইটো মুহূর্তত আমি যদি ডিভিডেন্ড দি দিম, তেতিয়া প্রফিটটো আমার উলাই যাব না? উলাই যাব। তো আমার টাকাটো আমার লাগে, কিন্তু টাকাটো উলাই গেল। দুটা অপোজিট সিচুয়েশন। অপোজিট, আমার পয়সাও লাগে কিন্তু আমি, কিন্তু পয়সাটা আমি শেয়ার হোল্ডারকে দিয়ে দিলো। আর শেয়ার হোল্ডার তো আমারই মালিক, মানু কোম্পানির মালিক। সো কোম্পানির মালিকক যদি আমি পয়সাটো ঘুরাই দিও, যে পয়সাটো গুছি গেল, এটা উভতি নাহে, কিন্তু এট দ্য সেম টাইম কোম্পানির টাকা রাখার দরকারও আছে, কোম্পানির এনেকে অপরচুনিটি আছে, কিছু সুযোগ আছে, কোম্পানির যে টাকাটো ব্যবহার করব পারে, ইনভেস্ট করব পারে। এনেকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনত আমি যদি শেয়ারের পয়সা, ডিভিডেন্ডর পয়সা ঘুরাই দিয়ে দিও, তেতিয়া আমি বেলেগ ফালের পর লোন লোক লাগবে, বেলেগ সোর্সের পর আমি ব্যাংকর লোন লোক লাগবে, বা আকো শেয়ার ইস্যু করবো লাগবে, এটা একটা ঝামেলা, আকো ডিভিডেন্ড ইস্যু করবো এটা ঝামেলা। সো আমি এনেকে শেয়ার হোল্ডারবিলাক মাতি কই দিও, তোমালোকেও আমি ডিভিডেন্ড নিদিও। এবার ভালেই আর যে আমার যদি ডিভিডেন্ডর বদলা শেয়ার পাই যাও, আর তাতে কম এই শেয়ারের কারণে তোমার কোনো পয়সা দিব না লাগে, তুমি কোনো পয়সা কোম্পানিকে দিব না লাগে, কিন্তু তুমি ফ্রিলি কেটে আমার শেয়ার পাই যাবা, প্রফিটর বদলা, যেখানে প্রফিট হয়েছে তার বদলা তোমাকে কেটে আমার শেয়ার মত দিয়ে দিব। ডিভিডেন্ড হলনি তোমাকে কেটে আমার শেয়ার দিয়ে দিব। সো অটোমেটিক্যালি শেয়ার হোল্ডার্স উইল বি হ্যাপি। এই যে আমি প্রফিট যেখানে দিব লগা আছিল বাহিরত, এই প্রফিটখিনি দিয়ার পরিবর্তে আমি রাখি থৈ দিছো প্রফিটটো। সো এইটো চোৱা, আমি এনেকে প্রফিটটো বাহিৰলৈ যোৱাৰ কথাটো, প্রফিট হলেই কোম্পানি বাহিৰত, কোম্পানি প্রফিটটো গুচি যায়, শেয়ার হোল্ডারের প্রফিটটো গুচি যায়, কিন্তু আমি ব্যাক কৰি ৰাখি দিলো ন। আচ্ছা, এইকাৰণে এইটো কোৱা হয় প্লাউইং ব্যাক অফ প্রফিট বুলি কোৱা হয়। আচ্ছা, PLOUGHING প্লাউইং, PLOUGHING প্লাউইং, প্লাউইং ব্যাক অফ প্রফিট, প্রফিটকে আমি প্লাউ ব্যাক কৰি ৰাখি দিলো। আচ্ছা, ডিভিডেন্ড হিসাবে নিদিবলে আমি তাক প্লাউ ব্যাক, প্রফিট বুলি প্লাউ ব্যাক কৰি আমার ঘৰতেই ৰাখি দিলো পয়সাটো, প্রফিটখিনি, প্লাউইং ব্যাক অফ প্রফিট। প্লাউইং ব্যাক অফ প্রফিট করার পিছত আমি কিছুমান শেয়ার যে দিম, সেই শেয়ারখিনিয়েই বোনাস শেয়ারস। সেই শেয়ার কারণে শেয়ার হোল্ডারে তোমাক কোনো পয়সা দিব না লাগে, এটা ফ্রিলি পাই গেল, শেয়ার হোল্ডারবিলাকে ফ্রিলি বোনাস, ফ্রিলি পাই গেল, সেইটো কয় বোনাস শেয়ারস। আর প্রফিট আমার রিজার্ভত থাকে, ঠিক আছে। সো প্রফিট রিজার্ভক আমি শেয়ারত কনভার্ট করিলো না নাই, আমি রিজার্ভক কি করিলো, কনভার্ট ইন টু শেয়ারস, বা রিজার্ভ কনভার্ট ইন টু ক্যাপিটেল। তো ক্যাপিটেল যেটু নাছিলে তাক আমি ক্যাপিটেল করিলো, তার মানে তাকো ক্যাপিটালাইজেশন অফ প্রফিট, আচ্ছা, বা ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভস, তার মানে ইস্যু অফ বোনাস শেয়ার। আচ্ছা আচ্ছা, প্লাউইং ব্যাক অফ প্রফিটস কব পারো, কব পারো প্লাউইং ব্যাক অফ প্রফিট কব পারো, তাক ইস্যু অফ বোনাস শেয়ার কই, প্লাউইং ব্যাক অফ প্রফিট কব পারো, ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ কব পারো, একই কথা হইছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি বোনাস শেয়ার। আমি প্রফিট খিনি রখাই রাখি দিলু, তার হলনি কেটামান শেয়ার দি দিলো শেয়ার হোল্ডারক, সেইটোই মেইন কথা প্রফিট। আমার টাকা লাগে, টাকা আছে, টাকাটো এইমাত্র গুছি যাব বাহিরত, তো শেয়ার হোল্ডারই টাকা খিনি পাবো, শেয়ার হোল্ডার তো কোম্পানির মালিক হয়, তাতে কম বুঝাই মিলি কম যে তোতে এবার
প্রফিট লব না লাগে কেটামান শেয়ার দি দিম শেয়ার আমি সাফি কেটামান শেয়ার দি দিল সো তাহাতে হ্যাপি আর আমারও টাকাটো থাকি গল এইটু কোম্পানিটা খুব ধুনিয়া আইডিয়া এটা বিজ্ঞ কোম্পানি লাগে এটু করে খুব ধুনিয়া আইডিয়া আর এইটু করার কারণে আমি আকো বাইরোট লোন লব লগান হল নিজের পয়সা কিনি নিজে রাখি দিল বাইরোট লোন লব লগা নাই বেলেক শেয়ার ইস্যু করব লগা নাই ডিভেঞ্চার ইস্যু করব না লাগে আমার টাকাটি আমি প্লাউইং ব্যাক করে রাখি দিল এইটুই মূল কথা মানে পয়সা দিবই না লাগে এখানে আমি কোনো পয়সা না পাওয়ে জাস্ট আমি এন্ট্রি দিম অকল জার্নাল এন্ট্রি অকল জার্নাল এন্ট্রি দিলে আমি করে দিম যেন কি আমার সাপোজ রিজার্ভ আছে 10 লাখ এই 10 লাখ রিজার্ভ মানে প্রফিট তারপর আমি শেয়ার দিম সো আমি এন্ট্রি দিম রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস টু শেয়ার হোল্ডার্স রিজার্ভ টু জানে কমে যাব ইয়ার রিজার্ভ টু কমে যাব তো রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস ডিভিডেন্ড কো করো ঠিক আছে রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস ডিভিডেন্ড ডেবিট টু শেয়ার ক্যাপিটাল So, capitalization of reserve. এখানে কোয়া হয় রিজার্ভ টু এ ক্যাপিটাল হয়ে গেল সো রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস ডিভিডেন্ড আকো আমি বোনাস শেয়ার বিলাক আকো প্রিমিয়াম দিছো কো পারো বেশি দামত এটু হবো পারে এটু হবো পারে হবো পারে 100 টাকা শেয়ার আমার কোম্পানিতে বহুত নাম আছে এখানে বোনাস শেয়ার ইস্যু করি আছো আমি কইছি 100 টাকা শেয়ার তোমার পরা মই 110 টাকা হিসাব লম আচ্ছা তুমি একো দিব না লাগে তোমাকে 110 টাকা প্রফিট দিব লাগা আছে তোমাকে মই 100 টাকা শেয়ার এটা দিম তাই নাকি সো বোনাস শেয়ারস আর অলসো ইস্যু ডেটে ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ এটা অকমেট কি টার্ম কবা জানা পুঁজির মূলধনীকরণ হবো না হয় মূলধন মূলধনীকরণ আচ্ছা ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন বা লাভর মূলধনীকরণ এটা কব পড়ো না কি এনে কি হবে সো এটু হইছে ক্যাপিটালাইজেশন অফ রিজার্ভ বা বোনাস শেয়ারস এটু অ্যাকচুয়ালি যেবিলাক কোম্পানির ইউজ প্রফিট ভাল ইনভেস্টমেন্টের স্কোপ আছে তেওঁলোকে করে যেবিলাক লস লুজিং কোম্পানি এটা নকরে বোনাস ইস্যু তার ঘর বহি বহি তার শেয়ারের সংখ্যাটা বাড়ি গেল শেয়ার হোল্ডার রেজলিউশন লই আমি এটু করছো যে আমি পয়সার বদলা শেয়ার কি দিম ডিভিডেন্ডর বদলা শেয়ার দিম কিন্তু সি পয়সা লব ইচ্ছা করে আছে
তার ডিভিডেন্ডের কারণে পয়সাই বিচারে, কিন্তু তাকে আমি পয়সা নিদিলো, এখানে তার অল্প দিকদারি, কিন্তু এগুলো দিকদারি এখন নাই, কারণ ইনস্টেড অফ গেটিং দ্য ক্যাশ ডিভিডেন্ড ইজ গেটিং শেয়ার্স, এতে তার যদি টাকার দরকার হয় কি করব, শেয়ার কিনে বাজারে বিক্রি করে টাকা পাই যাব, দেখুন এটু তার অপশন নেই, এমন প্রবলেম নাই তার কারণে, কিন্তু কম্পেনি ডিভিডেন্ড নিদিলো চলে যাব শেয়ার, কিন্তু নতুন শেয়ার হোল্ডারকে আমি আই বলে বাধা দিছো, এতে এটা একটা মানি বলে আইব, জেনারেলি কোম্পানি নতুন শেয়ার হোল্ডার আই বলে একটা বাধা দিয়ে আছে, পুরোনো শেয়ার হোল্ডার মাঝে তো রাখি দিলে, আরো একটা বস্তু কি জানা, শেয়ার বোনাস শেয়ার ইস্যু কইলে শেয়ারের সংখ্যা বাড়ি যাব, শেয়ারের সংখ্যা বাড়ি যাব, প্রফিট তো একই হয়ে আছে, সো টাকাটো একই আছে, প্রফিট একই হয়ে আছে, শেয়ারের সংখ্যাটো বাড়ি হল, শেয়ারের সংখ্যা বাড়ি যাওয়ার লগে লগে পার শেয়ার ডিভিডেন্ড কি হব কমে যাব, আর্নিং পার শেয়ার কমে যাব, না কমে যাব, কারণ শেয়ারের সংখ্যাটো বাড়ি গেছে, তো এটা শেয়ার হোল্ডারে যেমন ডিভিডেন্ড বিচারিছিল যাওয়া বছর, যেমন এই বছর এক্সপেক্ট করেছিল তাতকে কমে যাব, সো হি এটা মানে এটা একটা ডিসকারেজমেন্ট এটা আহিব পারে তাতে, যে পার শেয়ার ডিভিডেন্ডটো বেনিফিটস কিবা আছে নি কোম্পানি আপোনাৰ কিবা বেনিফিটস পাই নেকি, যে কোম্পানিটো বোনাস ইস্যু কৰিলে, বোনাস ইস্যু কৰি তাৰ গ্ৰোথটো বাঢ়ি যায় আছে, তাৰ কেপিটেলটো ইজিলি মেনেজ কৰি আছে, কেপিটেলটো ইজিলি মেনেজ কৰি আছে, আৰু তাৰ বেলেগ লোনৰ কাৰণে যাব লগা হোৱা নাই, তাৰ ঘৰৰ টকা ঘৰতেই থাকি গ'ল, সেইটো টকা দিয়ে কোম্পানিটো চলি আছে, তাৰ ইনভেষ্টমেণ্ট বাঢ়ি গ'ল, আৰু এটা কথা তুমি চিন্তা কৰা, যিটো কোম্পানীয়ে বোনাস শ্বেয়াৰ দিয়ে সেইটো কোম্পানী নিশ্চয় ৰেপুটেশ্যন বহুত হাই, নিশ্চয় প্রফিট বেছি, নিজের তারমানে সাপোজ তুমি শেয়ার হোল্ডার, একটা কোম্পানি শেয়ার হোল্ডার, তুমি টাটা কোম্পানি শেয়ার হোল্ডার, তুমি বোনাস শেয়ার পাইছা, ঘরত বই বই পাই গেছা, তুমি ডিভিডেন্ড পোয়া নাই, শেয়ার পাই গেছা, সো ইউ আর হ্যাপি, এটা সাপোজ তুমি কইছা না মই শেয়ার নলম, মই ডিভিডেন্ডই লম, তো শেয়ার হোল্ডার রিজলিউশন করেছে বোনাস ডিভিডেন্ড বোনাস শেয়ার আমার না লাগে, আমি প্রফিটটুকুই লম, ললে এতিয়া কোম্পানি পয়সার কারণে বাজারত আকো শেয়ার ইস্যু করব, শেয়ার ইস্যু করব লাগিব, তেতিয়া যেতিয়া কোম্পানি বাজারত আকো শেয়ার ইস্যু করব, তুমি কিন্তু কব নোৱাৰা ইজিলি, তুমি এই শেয়ারটো তুমি পাবা, তেতিয়া কথাটো বেলেগ হৈ যায়, তেতিয়া তুমি আম জনতা হিচাপে গলে তুমি কেনেকৈ শেয়ারটো পাবা, আকৌ তুমি নাপাবও পাৰা, তাতে যদি কোম্পানীয়ে ৰাইট শেয়ার ইস্যু কৰে তেতিয়া তুমি পাবা, আচ্ছা ৰাইট শেয়ার কি জানা, যে ৰাইট শেয়ার, ৰাইট শেয়ার মানে হৈছে কোম্পানী কিছুমান শেয়ার ইস্যু কৰে যেটো এক্সিষ্টিং শেয়ার হোল্ডাৰকেই দিয়া হয়, আচ্ছা ৰাইট অধিকাৰ যাৰ, অ যোনে আগৰ শেয়ার হোল্ডাৰ তেওঁলোকে পাব, এইটো হলে ৰাইট শেয়ার, সেইটো তুমি পাই যাবা, কিন্তু সবাই রাইট শেয়ার নয় নাই শেয়ার ইস্যু করেছে, তেতিয়া অন্যান্য মানুষগুলাকে যেনেকে অ্যাপ্লাই করবো তুমি তেনেকেই অ্যাপ্লাই করবো লাগবে বাজার, না পাবও পারা, বোনাস শেয়ার হলে ইজিলি তুমি পাই গেলা বস্তুখিনি, ইজিলি ঘরত পাই গেলা, তোমার যেখানে শেয়ার হয়েছে তাতকে তুমি এতিয়া বেশিকে শেয়ার পাই গেলা, এটা হয়েছে ইয়ারপর স্যার কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার কিবা এফেক্ট হবো নাকি, ক্যাপিটাল স্ট্রাকচার তো এফেক্ট হবো, কারণ ক্যাপিটাল স্ট্রাকচার যেখানে ক্যাপিটাল আসিল ইকুইটি শেয়ার, তার ইকুইটি শেয়ারটা কি বাড়ি গেল, নাম্বার অফ শেয়ার তো বাড়ি গেল, না তার নাম্বার শেয়ার বাড়ি গেল, এটা ক্যাপিটাল স্ট্রাকচার তেনেকে হয়ে গেল, তার যিমানখিনি শেয়ার কোম্পানি আছিল বোনাস শেয়ার দিয়ে, আর এইটো বোনাস শেয়ার ইস্যু করাটো কোম্পানি ব্যালেন্স শিটত মেনশন করে দিব লাগে ব্রেকআউটত, যে এইখানে বোনাস শেয়ার তাতে আছে, সো তেনেকে বাড়ি গেল বস্তুটো, ইয়াতো স্যার কিবা লিগেল প্রভিজন আছে, হ্যাঁ লিগেল প্রভিজন আছে কি পারে কিছু করে নোয়ারে, সো আগত আছিল কি এটা তোমার পার্টলি পেড অফ শেয়ারস যেবিলাক আছিল, এটা সময়ত আছিল পার্টলি পেড অফ শেয়ার বিলাকক আমি ফুললি পেড করব পারো, যেনেকে পার্টলি পেড আবার মই তোমাকে বুঝাই আছো, আমাকে পরে বুঝাই আছো, সাপোজ এটা শেয়ারৰ দাম 20 টকা, ঠিক আছে, কোম্পানিয়ে শেয়ারৰ পৰা 5 টকা লৈছে অ্যাপ্লিকেশন মানি, তার পিছৰ 10 টকা লৈছে, 5 টকা লৈছে অ্যালটমেন্ট মানি, 10 টকা হৈ গ'ল, 10 টকা হৈ গ'ল, আৰু 5 টকা লৈছে সাপোজ ফার্স্ট কল মানি, হ্যাঁ 15 টকা হ'ল, 5 টকা পাব লগা আছে, হয় ফাইনাল কল হিচাপে পাব লগা আছে, এইটো হৈছে পার্টলি পেড শেয়ারস, কারণ এটা পার্ট পেমেন্ট করা হয়েছে, পার্ট পেমেন্ট করা হয়েছে, এখানে পার্টলি পেড শেয়ারস, এটা পার্টলি পেড শেয়ারস, এতিয়া আগতে একটা নিয়ম আছে যে 92 উঠাই দিছে সেবিয়ে, নিয়ম এটা আছে কি তোমার একটা শেয়ারের দাম 20 টাকা, তুমি এতিয়ালৈকে 15 টাকা দিছা,
এই যে 5 টাকাটো আছে হেইটো বোনাস দি অ্যাডজাস্ট করে দিব তুই 5 টাকা কোম্পানিক দিব না লাগে আর কোম্পানিও তোমাক ডিভিডেন্ড নে দিয়ে আচ্ছা 20 টাকা শেয়ার তুমি 15 টাকা দিছা এতিয়া এটু 20 টাকা শেয়ার ফুললি পেডা হই গল ও পার্টলি পেডা শেয়ারস আর কনভার্ট ইনটু ফুললি পেডা শেয়ারস এটু হবে পারে এটু আসলে নিয়ম কিন্তু পিছরে এটু উঠাই দিয়া হইছে অনলি ফুললি পেডা শেয়ারস বিলাকে থাকিলে বোনাস শেয়ার দিব পারি ফুললি পেডা পারে তার শেয়ারহোল্ডারে আর কোনো পয়সা দিব লাগা দিব না লাগে তার মানে জিকিরা শেয়ার তুমি পাবা এতিয়া ফ্রেশ ফুললি পেডা শেয়ার তুমি পাই যাবা পার্টলি পেডা নাছিলে এবিলাক তাহলে ফ্রেশলি তুমি পাই যাবা শেয়ার লাগ উইদাউট পেইং এনি মানি এইটুও এক্সিস্টিং শেয়ার হোল্ডার কে দিয়ে আছে তাতে একটা মিল আছে কিন্তু রাইট শেয়ার হলে তুমি পয়সা দিকে পেলে কিনিব লাগিব কোম্পানি পড়া রাইট শেয়ার তুমি জুনটু কোম্পানি শেয়ার হোল্ডার এইটু কোম্পানি রাইট শেয়ার ইস্যু করিছে তুমি এটু কিনিব খোঁজা তুমি শেয়ার হোল্ডার তুমি কিনিবা এটু কিন্তু পয়সা দিব লাগিব শেয়ারটোর কারণে কিন্তু তুমি বোনাস শেয়ার লৈছা সাপোজ একটা কোম্পানির তুমি শেয়ার হোল্ডার তাতে কোম্পানি তোমাক বোনাস শেয়ার দিছে এইটুও তুমি পাবা এক্সট্রা শেয়ারটো কিন্তু পয়সা দিব না লাগে ফ্রি পাই গলা রাইট শেয়ারটো তুমিয়ে পাবা এক্সিস্টিং শেয়ার হোল্ডার পাবো বোনাস শেয়ারটো এক্সিস্টিং শেয়ার হোল্ডার পাবো রাইট শেয়ারটো কি হব পয়সা দি পেলাই কিনিব লাগিব পয়সা দি পেলাই কিনিব লাগিব কিন্তু বোনাস শেয়ারটো ফ্রি তুমি পাই গলা প্রফিটের বদলা রিজার্ভ অর এগেনস্ট তুমি পাই গলা তাহলে বোনাস শেয়ার ইস্যু করলে স্যার শেয়ার হোল্ডার বিলাক দেখা গেছে যে লাভে হয় তেলকে যদি ক্যাশ ডিভিডেন্ড না পায় তেলকে টকাটো রাখি থলে ন কোম্পানি এনেই না রাখে কোম্পানি নিডস দ্য মানি কোম্পানি হ্যাজ লটস অফ স্কোপ ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের স্কোপ আছে এই কারণে কোম্পানি আরো টাকা লাগা হয়েছে এতিয়া টকা যেতিয়া লাগা হয়েছে কোম্পানির তেতিয়াহে কোম্পানিয়ে কৈছে কি আমি ডিভিডেন্ড নিদিও টকাখিনি রাখি থম প্লাউ ব্যাক করিম প্লাউইং ব্যাক করিম যে সেই টকাখিনি কোম্পানি পোয়ার কারণে ইজিলি পাই গল কোম্পানির যেখানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক আছে বা কিবা বেলেগ ধরনের বিজনেস অ্যান্ড বা নিউ লাইন অফ বিজনেস যদি আছে নতুন কিবা বিজনেস কোম্পানি খুলিব পারে বা এক্সিস্টিং বিজনেস আকৌ এক্সপ্যান্ড করিব পারে সেইবিলাক কামৰ কারণে এই টকাখিনি কোম্পানি পোয়ার লগে লগে কোম্পানির বিজনেসটো বাড়ি যাবনে নাই আর কোম্পানি বিজনেসটা বাড়া মানে কি আলটিমেটলি সেল বাড়িব প্রফিট বাড়িব লাভ তো এই শেয়ার হোল্ডার গুলাকে কি হবো পিছলে ডিভিডেন্ড বাড়ি যাব তুমি একটা শেয়ার কিনেছিলা এতে পাঁচটা শেয়ার মালিক হয়ে গেলা পাঁচটা শেয়ার কিনেছিলা এতে দশটা শেয়ারও মালিক হয়ে গেলা এনে বই বই মালিক হয়ে গেলা তো তোমার তো গ্রোথ বাড়ি আছে ফিনান্সিয়াল যেটু তোমার শেয়ার ইন দ্য কোম্পানি তো বাড়ি আছে আর কোম্পানিরও লাভ হয়ে আছে কারণ কোম্পানি টাকা পাই আছে কোম্পানি ক্যান ইউজ এতে তোমাকে যদি ডিভিডেন্ডটু দি দিয়ে টাকা ক্যাশ ইজ পেইড আউট যদি হয় তেতিয়া কোম্পানির টাকা লাগা হয়েছে সাপোজ এট দ্য সেম টাইম কোম্পানি কি করবে পারে আরো শেয়ার ইস্যু করব আরো শেয়ার ইস্যু করবলৈ কিছুমান প্রসেস আছে এই প্রসেস গুলা মানিব লাগিব বা ডিভেঞ্চার ঋণপত্র ইস্যু করব তাতেও বহুত প্রসেস আছে এই ফর্মেলিটি মানিব লাগিব বা কোনবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনবা ব্যাংকর পড়া লোন লব লাগিব ইন্টারেস্ট দিব লাগিব ইন্টারেস্ট দিব লাগিব যে এনেকে কোম্পানির টাকাটো ম্যানেজ করিব এনেকে টাকাটো ম্যানেজ করি থাকতে কোম্পানি যেখানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক এখানে অলপ অলপ রকি যাব না অলপ ডিস্টার্ব হয়ে যাব এখানে যেখানে টাকা আছে এইখানে থাকক শেয়ার হোল্ডারক বুঝাই মিলি আমি কম যে তেওঁলোকেও আকৌ জেনারেল এগ্রি করব লাগিব এটা শেয়ার হোল্ডার্স মিটিংতেই রিজলিউশন পাস করা হব যে আমি প্রফিটের বদলা শেয়ার দিম বা বোনাস শেয়ার ইস্যু করুক সো করলে সব কোম্পানি ইজিলি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা করে দেয় এটা খুব বিউটিফুল ওয়ে অফ ইন্টারনাল ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল ম্যানেজমেন্ট কি কই ইন্টারনাল ফিনান্স ম্যানেজমেন্ট হইছে টু ম্যানেজ মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন্টারনাল করে ফেলালে আমি আগত কেলকুলেশন করিম যে আমার ইমান প্রফিট সাপোজ রিজার্ভত আমার 10 লাখ টাকা আছে আমার রিজার্ভত আছে 10 লাখ টাকা প্রফিট এই প্রফিটের পরা
আমি 3 লাখ টাকা বোনাস শেয়ার হিসেবে ইউজ করিম। সাপোজ এই 10 লাখৰ পৰা আমি 3 লাখ আমি তো রেজলিউশন কৰিছো শেয়ারহোল্ডার্স মিটিং অন যে আমি 3 লাখ টাকাটো উই শ্যাল ইউজ ফর হোয়াট ইস্যু বোনাস শেয়ারস ইউজ করিম। এটা আমি মিটিং কৰিছো। নাও এটা শেয়ারৰ দাম সাপোজ 10 টাকা, 3 লাখ শেয়ার, 3 লাখ টাকা আমার আছে, একটা শেয়ারের দাম 10 টাকা, আমি কেইটা বোনাস শেয়ার ইস্যু করব, আমি ক্যালকুলেশন করব কেইটা, 3 লাখ ডিভাইডেড বাই 10, 3 লাখ ডিভাইডেড বাই 10 কেইটা শেয়ার হল 30,000 শেয়ার, এতে 30,000 বোনাস শেয়ার আমি ইস্যু করি। আচ্ছা ক্যালকুলেশন দ্বারা স্যার এটাকে করে লওয়া যায়, এটাকে করে লব লাগিব। আচ্ছা তো 30,000 বোনাস শেয়ার আমি ইস্যু করি, হই গল। নাও এক্সিস্টিং আগর পড়া 30,000 শেয়ার ইস্যু ইস্যু করি দে, আগর পড়া আমার শেয়ার আছে সাপোজ 1 লাখ। যার 10টা শেয়ার আছে তাকে আমি 3টা দিম, যার 20টা শেয়ার আগত আছে তাকে আমি 6টা দিম, যার 100টা আছে তাকে আমি 30টা দিম, তেনেকে আমি প্রপোর্শন করে কাক কেটা শেয়ার দিম আমি হিসাব করলাম। সেই মতে আমি শেয়ার কেটা ভগাই ভগাই ডিস্ট্রিবিউশন করে দিই, এনেকে আমি ডিস্ট্রিবিউশন করে দিই। এইটো একটা ক্যালকুলেশন যে আমার কিমান প্রফিট আছে, কিমান প্রফিট আমি বা কিমান রিজার্ভ আমি বোনাস শেয়ার হিসাবে ইউজ করিম বা ইউটিলাইজ করিম, সেইটো ক্যালকুলেশন করে আমি উলাইছো। আর একটা ক্যালকুলেশন আছে, এইটো কোপার এক বোর্ড অফ ডিরেক্টরস আই মিন শেয়ার হোল্ডার্স যেটা জেনারেল মিটিং রেজলিউশন করেছে যে প্রতি শেয়ারে এটাকে পাবো, পাঁচটা শেয়ার এটাকে পাবো, সাপোজ পাঁচটা শেয়ার এটাকে পাবো, এনেকে একটা নিয়ম করতে হয়েছে রেজলিউশন, আরো কোনো রেজলিউশন করা নাই। সো পাঁচটা শেয়ারে এটা পাবো বোনাস শেয়ার, তাতে তোমার যদি পাঁচটা শেয়ার আছে তোমাকে এটা বোনাস শেয়ার দিম, কোনবার 10টা আছে তাকে 2টা দিম, কোনবার 15টা আছে তাকে 3টা বোনাস শেয়ার দিম। এই সাপোজ কোম্পানির আগরপোড়া টোটাল শেয়ার আছে সাপোজ 1 লাখটা। আচ্ছা সাপোজ কোম্পানির শেয়ার আছে 1 লাখ, এতে আমি প্রতি একটা শেয়ারত কেটে দিম, প্রতি 5টা শেয়ার কেটে দিম, এটা এটা দিই, তো 5টা শেয়ারে যদি এটা দিম 5:1, তো 5টা শেয়ারে যদি এটা দিম 1 লাখ শেয়ারে কেটে দিম, ওলো হিসাব করি 5টা শেয়ারে করে এটা বোনাস শেয়ার দিম, এটা দিই আমার 1 লাখ শেয়ার আছে টোটাল, কেটে দিব লাগিব বোনাস শেয়ার 20,000 দিব হয়, ঠিক আছে ঠিক ঠিক। তার মানে আমি গম পালো যে 20,000 বোনাস শেয়ার, আচ্ছা 20,000 বোনাস শেয়ার, এটা বোনাস, এটা বোনাস শেয়ারের দাম সাপোজ 10 টাকা, ঠিক আছে, তো 20,000 বোনাস শেয়ার দিব লাগে আর 10 টাকা একটা শেয়ারের দাম, তো আমার কিমান টাকা দরকার, 20,000 × 10 2 লাখ দরকার, 2 লাখ, তো 2 লাখ আমার প্রফিট দরকার, এইখিনি করবো লগা হলে আমি তো বিচারিম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টত কিমান টাকা আছে, রিজার্ভত কিমান আছে, ঠিক আছে, এনেকে আমি চাম কোনটো সোর্সের পর লম, সেই সোর্সের পর আমি 2 লাখ টাকা উলাই লম। আচ্ছা এনেকে প্রফিট অ্যান্ড লসের পর আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট লস অ্যাপ্রোপ্রিয়েশন ডেবিট, দেন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, জেনারেল রিজার্ভ কিবা থাকলে এইটু ডেবিট, এইবিলাক যোনটোর পর লম না এইটু ডেবিট করে দিম, শেয়ার পেমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ পর লরে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, গোটাখিনি আমি ডেবিট করি, যোর পর আমরা রিজার্ভ লম আর টাকাখিনি এইটু ডেবিট করি টু বোনাস টু শেয়ার হোল্ডার্স, বোনাস টু শেয়ার হোল্ডার্স ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। আচ্ছা 2 লাখ টাকা তো তেনেকে আমি ক্যালকুলেশন করে লিয়ে দিব, এই দুই রকম ক্যালকুলেশন। আর আরোটা হও পারে, এটা হইছে ইস্যু অফ বোনাস এট প্রিমিয়াম, বোনাস শেয়ার প্রিমিয়াম ইস্যু করি, প্রিমিয়াম ইস্যু করি, তো ইন দ্যাট কেস সাপোজ আছে কি একটা যার 5টা শেয়ার আছে তাকে এটা দিন 5:1, টোটাল শেয়ার আছে সাপোজ 1 লাখ, তো 5টা এটা দিলে 1 লাখ কেটে দিন 20,000, এতে একটা শেয়ারের দাম আছে 10 টাকা কিন্তু আমি ইস্যু করি 15 টাকার, ও করে না, সো 20,000 শেয়ার দিম, একটা শেয়ারের দাম অ্যাকচুয়ালি 10 টাকা কিন্তু আমি ধরুন 15 টাকা, 5 টাকা প্রিমিয়াম, সো আমি 20,000 × 15 করিম কিমান লাগিল, 3 লাখ, 3 লাখ লাগিল, 3 লাখের মাজত 2 লাখ হবো শেয়ার ক্যাপিটাল আর 1 লাখ হবো সিকিউরিটিজ প্রিমিয়াম, তেনেকে আমি অ্যাডজাস্ট করি ক্যালকুলেশনটা উলিয়াই লম, এই জন্য ক্যালকুলেশন বিলাক করা থাকে। আর অন্যরকম হয়েছে, তার ডিভিডেন্ড পাবো, একটা
এক্সিস্টিং রেটত পাব প্রেফারেন্স শেয়ারতে দুটা বস্তু তার প্রেফারেন্স থাকে তো রাইট একটা ফিক্সড রেটত এই ডিভিডেন্ড পায় রাইট তার পিছত যেখানে থাকে এখানে ইকুইটি হোল্ডার পায় আচ্ছা প্রেফারেন্স শেয়ারে দুটা বেনিফিট একসাথে পায় প্রিভিলেজ পায় প্রিভিলেজ এটা হইছে ফিক্সড রেটত ডিভিডেন্ড ডিভিডেন্ড আর আরোটা আছে যেতিয়া কোম্পানি লিকুইডেশন হবো কোম্পানি ভাঙি যাব তেতিয়া আমি প্রেফারেন্স শেয়ার হোল্ডারক প্রথম টাকাখিনি ঘুরাই দিম তার পিছত যেখানে থাকিব এখানে ইকুইটি শেয়ার হোল্ডারে পায় বেশি থাকলে বেশি পাবো কম থাকলে কম পাবো এইখানে প্রেফারেন্স শেয়ারের কথাটো তেনেকে আহে মানে তেওঁলোকে যদিও মানে হেৰি ডিভিডেন্ড পেমেন্টৰ ক্ষেত্ৰত প্ৰিফাৰেন্স পায় বা কেপিটেল ৰিটাৰ্ণৰ ক্ষেত্ৰত কিন্তু ধৰক কোম্পানীৰ যদি বোনাছ শ্বেয়াৰ হয় বা ৰাইট শ্বেয়াৰ হয় সেইবিলাকৰ ক্ষেত্ৰত কোনো প্ৰিফাৰেন্স নাথাকে সেইখিনি অকল ইকুইটি শ্বেয়াৰ হোল্ডাৰ যিখিনি মেইন মানে আমাৰ শ্বেয়াৰ হোল্ডাৰ মালিক হয় আচ্ছা আচ্ছা তো স্যাৰ আজি আমি বহুত কথা শিকিলোঁ বোনাছ শ্বেয়াৰৰ বিষয়ে আমি যথেষ্ট কথা ছাৰৰ পৰা গম পালোঁ বোনাছ শ্বেয়াৰ কি কেনেকৈ ইছ্যু কৰা হয় তো ইয়াৰ ছাৰক ধন্যবাদ দিলোঁ আজি আমাৰ অনুষ্ঠান ইয়াতে সামৰণি মাৰিলোঁ আমি ছাৰক পিছলৈ আৰু লগ পাম বিভিন্ন ধৰণৰ কথা সুধিম শ্বেয়াৰৰ বিষয়ে ছাৰ নমস্কাৰ আজিলৈ নমস্কাৰ